ভালো পেয়েছি, আমরা বাকি টুক করো। কাজেই খবরদার নবীর সুন্নত পেয়ে আগের অজুহাত দেবেন না। আগের হুজুররা যা করেছেন ঠিক আছে, তারা কিছু করেছেন আর কিছু করার পরিবেশ পাননি। তারা অনেক ব্যায়াম পেয়েছেন, রোগী একটা গেছে ডাক্তারের কাছে, রোগীর রক্ত পড়ে যাচ্ছে, মরে যাচ্ছে, সে রক্ত বন্ধ করেছে কিন্তু মাথায় ব্যথা ছিল, মাথা ব্যথা সারেনি, সে তো রক্তটা বন্ধ করে দিচ্ছে, এখন আরেক ডাক্তার মাথা ব্যথার ওষুধ দেবে, কথা বুঝতে পারেননি। এই জন্য কখনোই আগের কোন হুজুরের অজুহাত দিয়ে সুন্নতের বিরুদ্ধে যাবেন না। মসজিদে ঢুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একটা বড় সুন্নত, নামাজ না পড়ে বসবেন না। আপনি মসজিদে ঢুকে সুন্নত পড়বেন হবে, নফল পড়বেন হবে, দুখুলুল মসজিদ পড়বেন হবে, ফরজের জামাতে দাঁড়াই যাবেন হবে, কিন্তু কোনো নামাজ না পড়ে যদি বসে পড়েন তো নবীজির একটা সুন্নত নষ্ট হবে। ঠিক, এটা ফরজ না, নফল, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মসজিদে ঢুকে কোনো নামাজ না পড়ে বসেননি। সাহাবীরা মসজিদে ঢুকলে বসলে রাগ করতেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না ফালা ইয়াকউদান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন, মসজিদে ঢুকে অন্তত দুই রাকাত নামাজ না পড়ে বসবে না, এটা হলো মসজিদের হক। আমরা কি করি, আগে যেয়ে বসি, এরপর উঠে নামাজ পড়ি। কেমন হলো বিষয়টা, আপনি যখন আমার কাছে আসলেন, আমার একটা হক আছে, সেটা কি, যে আপনি আমাকে সালাম দেবেন, ঠিক না? আপনি মসজিদে ঢুকলেন বা আমার মাজলিসে ঢুকলেন, আমার দরবারে ঢুকলেন, ঢুকে বসলেন, বসে কিছুক্ষণ কথা বললেন, হুজুর ভালো আছেন, হুজুর আমার জন্য দোয়া করেন, মিনিট দশেক গল্প করার পরে বলেন হুজুর আসসালামু আলাইকুম, কেমন হলো কামটা? হ্যাঁ, আগে সালাম। তো মসজিদে ঢুকে আগে নামাজ, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, সুন্নত যাই পড়েন, মসজিদের একটা হক আছে, সেটা হলো বসার আগে নামাজটা পড়ে নেবেন। আপনি যে আগে বসলেন, বসে নামাজ পড়লেন, আবার বাঙালি নবীজির সুন্নতের উল্টো বানাইছে, মসজিদে আগে একটু বসে নিবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মসজিদে যেয়ে আগে নামাজ পড়ে বসতে হবে। নবীজি কি বললেন, নামাজ না পড়ে বসো না। হ্যাঁ, মাকরুহ তো যদি হয় ভিন্ন কথা, তখন তো আমরা বসবো, নামাজ পড়বো না, মাকরুহ তো, কিন্তু যখন নামাজ পড়ার মতো আমরা তখনও যাই কিন্তু আগে বসি, বসবেন না। হয়তো বলবেন যে কত হুজুর তো দেখলাম বসলো, হুজুর অনেক বসেছেন, তারা এই সুন্নত খেয়াল করেননি, তাদের গুনাহ হয়নি, কিন্তু আপনি সুন্নত জানার পরেও হুজুরের অজুহাত দিলে আপনার গুনাহ হবে, কথা বোঝেননি? এই জন্য সবসময় খেয়াল রাখবেন, সুন্নত আমাদের আসল। আমাদের উলামায়ে কেরাম অনেক করেছেন, কোনো কোনোটা বাদ পড়েছে, আমাদেরও বাদ পড়ে, কথা বোঝেন না? মসজিদে ফরজ নামাজ পড়তে হয় আর সুন্নত নফল ঘরে পড়তে হয়, এটা উত্তম। আপনি সুন্নতটা ঘরে পড়ে মসজিদে যেয়ে জামাতে নামাজ পড়বেন, এদের সব বেশি হবে, অনেক হাদিস আছে, লম্বা বলতে পারবো না। এখন যদি আপনি মসজিদে যেয়ে সুন্নত পড়ে দোষ নেই, কিন্তু তো হুজ্জতই করেন, হ্যাঁ আমিও আমার হুজুরের দেখছি সবসময় সুন্নত মসজিদে পড়েছে, এ হুজুর আবার উল্টো পাল্টা বলছে, না মসজিদে আপনার হুজুর সুন্নত পড়েছেন কোনো দোষ করেননি, মসজিদে সুন্নত পড়া যায়, কিন্তু ঘরে পড়লে সওয়াব বেশি। আপনার হুজুর হয়তো হাদিসটা জানতেন না, অথবা তিনি সুযোগ পাননি, কোনো ওজর ছিল, আপনি নবীর সুন্নত জানার পরে আর কারোর দিয়ে হুজ্জতি করবেন না, কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। মসজিদে যে এবং নামাজে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আমরা অনেক সময় ভুল করি, ইমামের আগে উঠে পড়া, ইমামের আগে সালাম শেষ করে ফেলা, কথা বুঝেছেন? ইমামের পিছে থাকতে হবে, আগে যাওয়া যাবে না। ইমাম একটু লম্বা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমরা ইমামের সাথে শুরু করি কিন্তু ওনার আগেই শেষ হয়ে যায়, এটা করবেন না। ইমামের যখন রহমাতুল্লাহ বলা হয়ে যাবে তখন আপনি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বলবেন, ঠিক আছে? যেন ইমামের আগে চলে না যাই, আমার তাকবীর ইমামের পরে হবে, আমার রুকু, আমার সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ ইমামের পরে হবে, আগে যেন চলে না যাই, কথা বুঝতে পেরেছেন? ইমামের আগে গেলে নামাজের ক্ষতি হবে, হয়তো নামাজ নষ্ট হতে পারে, বিশেষ করে ইমামের আগে সেজদায় ঢুকে গেছেন, ইমামের আগে রুকু থেকে উঠে পড়েছেন, এগুলো আমাদের বর্জন করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। তো ভাইয়েরা, এগুলো আমরা প্রতিদিন নামাজ পড়ি,
যদি দশটা সুন্নত বেড়ে যায় আমাদের প্রতিদিন একশোটা সওয়াব বেড়ে যাবে, ঠিক না ভাই? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন। انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم